আমি কোনো আলেম না, বাট এটুকু বুঝি যে সবার আগে নামাজ। নামাজ না পড়লে যে নামাজ পড়ে না, তার অন্য কোনো ইবাদত, ইউনো, সর্বপ্রথম আগে নামাজ পড়তে হবে। নামাজ না পড়লে ঈদ, কোরবানি, দান, সদকা, আমার মনে হয়, যাই হোক, তো আমার মনে হয় সর্বপ্রথম আমাদের নামাজ পড়া উচিত, আমি মনে করি। আমার দীর্ঘ এই অভিজ্ঞতার আলোকে আমি অন্তত এইটুকু বুঝি যে সর্বপ্রথম নামাজ, তারপরে অন্যান্য সব কিছু। আমি যা কিছুই করি না কেন, নামাজ পড়তেই হবে। নামাজ ছাড়া অন্য কোনো ইবাদত, নামাজ পড়তেই হবে, বাধ্যতামূলক, সবার আগে, সবার আগে নামাজ, তারপর অন্যান্য সব কিছু।